শুভেন্দু অধিকারী বলেছেন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বেন। এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার মতে ইসবার দোষ পার করেও 2021 ক্ষমতায় আসতে পারেননি মোদি ভাই। অমিত ভাইরা দিল্লি থেকে রোজ ডেইলি প্যাসেঞ্জারি করেও বিজেপিকে এরা ক্ষমতায় আনতে পারেনি। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, কে কাকে প্রাক্তন বানাবে সেটা বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে। কত হাতে এলো তল মশা বলে কত জল, কটাক্ষ ফিরহাদের। পাশাপাশি ভাঙড়ে বিজেপির মিছিলের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে বিজেপির নাটক বলে এদিন কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। তার মতে যে দল কোনোদিনও এ রাজ্যে ক্ষমতায় আসবে না, যে দলকে মানুষ প্রত্যাখ্যান করেছে সেই দলকে আক্রমণ করে তার গুরুত্ব কেউ বাড়াতে চাইবে না। এক্ষেত্রে রাস্তার পাগল আর বিজেপি দল সমান্তরাল বলেও কটাক্ষ করেছেন তিনি। এছাড়াও তিনি বললেন কে সিএ এর সার্টিফিকেট দেবে, নরেন্দ্র মোদী বা অমিত শাহরা যদি সেটা দিতে চান তবে আগে তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের কাছে এ ধরনের কোনো সার্টিফিকেট আছে কিনা। আমরা যারা এদেশে রয়েছি, যাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আছে, যাদের ভোটার লিস্টে নাম আছে, যারা ভোট দেন তারা সবাই আমাদের দেশের নাগরিক। এর জন্য আলাদা করে সিএএ করার বা নাগরিকত্বের সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিসি পার দোসো পার নেই। ভাঙড়ে সিপিএম এর জাঠায় তৃণমূলের হামলা বলে অভিযোগ, এখন কত অবরোধ চলছে? এগুলো সব গায়ে মানে না আপনি মরুন, আমি আগেও বলছি কেন করব, যার কোনো অস্তিত্ব নেই, যাদের জীবনে কোনো দিন আর আসবে না, যে আমার কোনো প্রতিপক্ষ হবে না, তাকে কেন আমি ধাক্কা মারতে তাদের যত ইগনোর করি। এখন একটা লোক এখানে পাগল এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমার নামে গালাগালি ধরুন যাচ্ছে, আমি তাকে এই কী বললাম, তখন তো আরও বেশি লোকের অ্যাটেনশন হবে, আমরা সবাই নাগরিক, আমাদের নাগরিক। কে সিএ দেবে বলুন তো, কে দেবে সিএটা? আমাকে দেবে কে? নরেন্দ্র মোদী আমাকে সিটিজেন সার্টিফিকেট নরেন্দ্র মোদী দেবে? নরেন্দ্র মোদীর কাছে সার্টিফিকেট আছে, অমিত শাহর কাছে সার্টিফিকেট আছে, তো তার নামও ভোটার লিস্টে আছে, আমার নামও ভোটার লিস্টে আছে। সে দাঁড়িয়েছে ইলেকশনে, আমার মথুয়া সমাজ থেকে মানুষ দাঁড়িয়েছে, একটা নতুন লালিপপ হঠাৎ সিএ 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 কি লালিপপ দিচ্ছ ইলেকশনের আগে তুমি আমার কেন আমার আমি দাঁড়াবো? তোমার কি সার্টিফিকেট আছে দেখাও আমাকে, তুমি দিতে পারবে সিটিজেন সার্টিফিকেট তোমার কাছে আছে যে আমি তোমার কাছ থেকে সার্টিফিকেট নেব? তো তোমার নামও ভোটার লিস্টে আছে, আমার নামও ভোটার লিস্ট, তোমার নাম ভোটার লিস্টে আছে তুমি ভারতের প্রধানমন্ত্রী, আর আমার নাম ভোটার লিস্টে আছে আমি অন্য দেশের নাগরিক, আমাকে নতুন করে সিএ নিতে হবে? এটার অর্থ আমি এখনো বুঝতে পারিনি। এগুলো হলো পাগলাম, এগুলো হচ্ছে ডিভিশনাল পলিটিক্স। কলকাতা থেকে পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।